প্রথমে তো বন্ধুরা তোমরা এই বিস্কুটটাকে দেখো তোমরা কি দেখে বুঝতে পারছো যে এটা বাড়িতে তৈরি করা একদমই বাড়িতেই তৈরি করা একেবারে বেকারির মতো বিস্কুট চা তৈরির আগে মুহূর্তে তোমরা খুব অল্প সময়ের মধ্যে এই বিস্কুটটা তৈরি করে নিতে পারো খুব সহজে বিস্কুট হবে খাস্তা মুচমুচে মজাদার এর জন্য আমি রয়েছি প্রত্যেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করে ফেলি প্রথমে বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব পঞ্চাশ গ্রাম বাটার এখানে যে তোমাদের বাটারে নিতে হবে এর কোনো মানে নেই তোমরা বিস্কুটটা তেল দিয়েও তৈরি করতে পারো প্রথমে বাটারটাকে এইভাবে চামচের সাহায্যে গলিয়ে নিতে হবে বন্ধুরা আমি অনুরোধ করব যে পুরো ভিডিওটা আমার সাথে থাকবে আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটাও তোমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে বাটারটাকে মোটামুটি গলিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে একশো এম এল রান্নার তেল একশো এম তেলটা আমি পুরো ব্যবহার করব না যেহেতু আমি পঞ্চাশ গ্রাম বাটার দিয়েছি এখানে তেলটা নেব সত্তর এম ঠিক আছে আর তোমরা যদি পুরোটাই তেল দিয়ে করো তাহলে একশো এম তেলটা পুরোটাই দিয়ে দেবে তো এখন বাটার আর তেলটা একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন যে বাকি তেলটা রয়েছে এখান থেকে আরও একটু তেল দিয়ে দেবো দেখো আরও একটু তেল আমি রেখে দিয়েছি এটা আর আমি দেব না এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা তোমাদের মিষ্টি খাবার স্বাদ বুঝে দেবে এবার চিনির সাথে তেলটাকে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না বুঝবে যে ক্রিমের মতো হয়ে যাচ্ছে আর ক্রিমটা একেবারেই হালকা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটাতে হবে ভালো করে চিনটা ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটা তোমাদের যদি ভালো না লাগে পছন্দ যদি না হয় তাহলে ডিমটাকে স্কিপ করে যাবে এবার ডিমটাকে ক্রিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে যতক্ষণ না ক্রিমটা একেবারে হালকা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে তাতে আমাদের বিস্কুটটা সুপার খাস্তা সুপার টেস্টি একেবারে হালকা ফুলকা বিস্কুট হবে এই দেখো একেবারে ক্রিমের মতো হয়ে গেছে দেখলেই তোমরা বুঝতে পারছো ক্রিমটা ঠিক এরকমই হতে হবে এবার নিয়ে নেব একটা ছাঁকনি ছাঁকনির ব্যবহারটা অবশ্যই করবে এবার নিয়ে নেব এখানে এক কাপ আটা আটার পরিবর্তে তোমরা ময়দা দিয়েও বিস্কুটটা তৈরি করতে পারো তবে আমার কাছে মনে হয় আটা দিয়ে বিস্কুটগুলো বেশি খাস্তা হয় দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার এখানে বেকিং সোডা দেবে না এবার হালকা হাতে সমস্ত উপকরণগুলোকে এইভাবে চেলে নিতে হবে এবার বিস্কুটের স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দুধটা দিলে আমাদের বিস্কুটের টেস্টটা অসাধারণ হবে বন্ধুরা এবার সমস্ত উপকরণগুলোকে হালকা হাতে মেখে নিতে হবে চেপে চেপে মাখতে যাবে না আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে মেখে নেবে বিস্কুটের মধ্যে যাতে ডিমের গন্ধটা না আসে এর জন্য আমি এখানে দিয়ে দেবো এক চামচ অরেঞ্জ ফ্লেভার তোমরা এখানে অন্য কোনো ফ্লেভার দিতে পারো তো অরেঞ্জ ফ্লেভারটা আমার খুব ভালো লাগে বলে এখানে আমি অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমাদের এইভাবে হালকা হাতে মেখে নিতে হবে তো বন্ধুরা আমার মনে হচ্ছে দোটা অনেকটাই নরম হয়ে গেছে এখানে আরও একটু আটা লাগবে তো আমি এখানে আরও একটু আটা দিয়ে দেব তো ক্যামেরা বন্ধ করে আমি যদি ক্যামেরার পেছনে আটাটা দিই তোমরা পরিমাণ ঠিকঠাক রেখে যখন বিস্কুটটা তৈরি করবে হবে না তখন আমাকে ধরবে হ্যাঁ তার জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এখানে আরও একটু আটা লাগবে তো বন্ধুরা দেখো ডোটা ঠিক এরকমই হবে এখন আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা এই থালার মধ্যেই আমি বিস্কুটগুলো বেক করবো এর জন্য একটা তুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর পুরো থালাটাই এইভাবে ব্রাশ করে দিচ্ছি আমার ব্রেশটা খুঁজে পাচ্ছি না তো তুলো দিয়ে এই কাজটা করে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প ডো নিয়ে নেব আর বিস্কুটগুলো একে একে তৈরি করে নেব আজকে বিস্কুটগুলো আমি একটু বড় সাইজের করবো বলে ডোটাও একটু বেশি নিয়েছি তোমরা তোমাদের সাইজ মতো বিস্কুটগুলো তৈরি করে নেবে তো প্রথমে এরকম গোল করে আঙুল দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দিতে হবে আর আজকে আমি সুন্দর একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে আমি এরকম একটা চামচ নিয়েছি আর চামচের মাথার দিকটা দিয়ে এইভাবে হালকা হালকা করে চাপ দেব দেখতেই পাচ্ছ এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে নেব বেক করার পরে বিস্কুটগুলো দেখতে অসাধারণ হবে চারপাশটায় একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে দেব তো একইভাবে বন্ধুরা একে একে প্রত্যেকটা বিস্কুট আমি বানিয়ে নেব আমার এক প্রিয় বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে নোনতা বিস্কুটের রেসিপি দেওয়ার জন্য আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করব বন্ধু কিন্তু নোনতা বিস্কুট তৈরি করার জন্য বিট লবণ লাগে তো বিট লবণটা আমার ঘরে আপাতত নেই তো সেটা বাজার থেকে আজকে আনিয়ে নিয়ে অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি এবার একটা ডিমের কুসুম আমি খুব ভালো করে এই ডিমের খোসার মধ্যে গুলে নেব ডিমের সাদা অংশটাকে বাদ দিয়ে দিতে হবে আর শুধু কুসুমটা দিয়ে এর উপর থেকে একটু হালকা ব্রাশ করে দেব যাতে বিস্কুটটা বেক হওয়ার পর উপরের কালারটা সুন্দর হয় বন্ধুরা এর আগেও প্রচুর বিস্কুট রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি না দেখে থাকো দেখে নিয়েও প্রত্যেকটা রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো এখন বিস্কুটগুলো আমরা বেক করে ফেলি এর জন্য আগে থেকে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি প্রায় দশ মিনিট ধরে কড়াইটাকে গরম করে নিয়েছি এখন এই গরম কড়াইয়ের উপরে আমরা থালাটা দিয়ে দেব। আমার থালাটা কিন্তু নিচের দিকে ঠেকে যায় না এর জন্য কোনো স্ট্যান্ড দিলাম না এবার ঢাকা দিয়ে আমরা বিস্কুটটাকে বেক করব তিরিশ মিনিট তো বন্ধুরা আমরা প্রায় চল্লিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আমি তিরিশ মিনিটে একবার খুলেছিলাম তখন বিস্কুটটা তৈরি হয় বলে আরও দশ মিনিট বেক করেছি আর বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা গরম অবস্থাতে বিস্কুটগুলো একটু নরম লাগতে পারে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু খাস্তা হয়ে যায় তো বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটা একটা করে বিস্কুট প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকের বিস্কুটের ডিজাইনটা কিন্তু অসাধারণ হয়েছে আমার কাছে তো ভীষণই ভালো লাগছে আর বিস্কুটগুলো দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে তুমি এটা বাড়িতে তৈরি করেছো একেবারে বেকারি স্টাইলে বেকারি স্বাদে খাস্তা মুচমুচে বিস্কুট এটা তোমরা যাকেই দেবে সে কিন্তু ধরতেই পারবে না তুমি বাড়িতে তৈরি করেছ আর এর পেছনের পাশটা দেখো কতটা পারফেক্ট হয়েছে একেবারেই কিন্তু বাজারে বিস্কুটের মতো হয়েছে তো বন্ধুরা নিজের হাতে তৈরি করে এমন বিস্কুট যদি চায়ের সাথে তোমরা কাউকে পরিবেশন করো সে কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ তো এখন এখান থেকে আমি একটা বিস্কুট তোমাদের ভেঙেও দেখাচ্ছি ভাঙাতেই তোমরা দেখে বুঝতে পারছো যে একেবারে পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও যে আজকের বিস্কুট রেসিপিটা তোমাদের কেমন লেগেছে